ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। सृष्टि माँ शारदा देवी स्मृतिचारण करेछेन स्वामी बोधानंद। अठारोशो एकानब्बई बा अठारोशो बिरानब्बई ख्रीष्टाब्दे आमादेर कयेकजनेर सृष्टि माता ठाकुरानी दर्शन लाभ हय। खगेन, सुशील, भोला दादा ओ आमी एकत्रे जाइबार मतलब करियाछिलाम, किन्तु आमार हठात् जलबसंत हवाय उहादेर संगे जावा घटे नाई। खगेन प्रभृति श्री श्री माता ठाकुरानी के दर्शन करिया जयराम बाटी हईते फिरिबार पर ताहादेर मुखे ताहार असीम दयार कथा शुनिया ताहाके दर्शन करिबार इच्छा आरो बृद्धि पाइल। ओई समय शुनिलाम पूजनीय निरंजन महाराज गिरीश बाबू के लइया श्री श्री माता ठाकुरानी दर्शनार्थ जयराम बाटी जाइबार बंदोबस्त करितेछेन। आमारो जाइबार इच्छा निरंजन महाराज के बला मात्र तिनि सस्नेहे उहा अनुमोदन करिलेन एवं संगे लइया जाइते चाहिलेन। निरंजन महाराजेर ओई अनुग्रह আমি জীবনে ভুলিতে পারিব না। তিনি যাইবার পথে ও জয়রাম বাটিতে থাকিবার সময় আমাকে ভারী যত্ন করিয়াছিলেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর দর্শনার্থ যাত্রা করিবার পূর্ব দিন গিরিশবাবুর বাড়িতে নিরঞ্জন মহারাজের আদেশ মতো দেখা করিলাম। তিনি আমাকে যাইবার জন্য প্রস্তুত থাকিতে এবং তার পরদিন প্রত্যুষে গিরিশবাবুর বাড়িতে আসিয়া মিলিত হইতে বলিলেন। পূজনীয় নিরঞ্জন মহারাজ ও গিরিশবাবু ছাড়া আমাদের দলে খোকা মহারাজ ছিলেন, কানাই এবং কালীকৃষ্ণও ছিল। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর কার্যের সুবিধার জন্য গিরিশবাবু এক পাচক ব্রাহ্মণ ও একজন চাকর লইয়াছিলেন। আটটা নটার সময় চা ও তৎসহ সামান্য কিছু খাবার পর আমরা গিরিশবাবুর বাড়ি হইতে যাত্রা করিয়া আধ ঘন্টার পর হাওড়া স্টেশনে পৌঁছিলাম। সেখান হইতে ট্রেন ধরিয়া প্রায় বারোটার সময় বর্ধমানে পৌঁছানো গেল। এক চটিতে আশ্রয় লইয়া ভাত, মাছের ঝোল, ডাল, তরকারি ও দুধ যোগে মধ্যাহ্ন ভোজন হইল। তখন গ্রীষ্মকাল, বৈকালে একটু নিদ্রার পর কেহ কেহ চা খাইলেন। গিরিশবাবুর প্রত্যহ দুইবার চা খাওয়ার অভ্যাস ছিল। এক সময়ে তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি শিক্ষা করিয়াছিলেন। উক্ত পদ্ধতি মতে যে দ্রব্যে রোগের উৎপত্তি হয় তাহারই অল্পমাত্রায় ব্যবহারে সেই রোগের নিবৃত্তি হয়। সমহ সমম সময়তি, অত্যন্ত গরম বলিয়া উহা নিবৃত্তির জন্য তিনি আমাদিগকেও চা খাইতে বলিতেন। সন্ধ্যার প্রাক্কালে পাঁচখানি গরুর গাড়ি ভাড়া করিয়া তাহাতে চড়িয়া বর্ধমান হইতে রওনা হওয়া গেল। একখানি গাড়িতে নিরঞ্জন মহারাজ, একখানি গাড়িতে গিরিশবাবু ও বাকি তিনখানিতে আমরা ছজন চড়িলাম।
বর্ধমান হইতে এক হাঁড়ি লুচি ও তৎ উপযোগী আলু ভাজা হালুয়া মতিচুর পথে খাইবার জন্য সঙ্গে লওয়া হইয়াছিল। কামার পুকুরে রামলাল দাদা প্রভৃতির জন্য জয়রাম বাটির জন্য দুই তিন হাঁড়ি ভালো মিষ্টান্ন আলাদা লওয়া হইয়াছিল। উহা নিরঞ্জন মহারাজের গাড়িতে ছিল। বর্তমান হইতে দামোদর নদী দুই তিন মাইল দূরে। তখন উহা একরকম শুষ্ক, দু এক জায়গার খুব সংকীর্ণ স্রোত জল ছিল। উহা বোধ হয় এক হাত গভীর ও দুই তিন হাত চওড়া, কিন্তু ওই জল অতি উপাদেয়। দামোদর পার হইয়া উহার তীরে বসিয়া আমরা পূর্বোক্ত লুচি আলু ভাজা হালুয়া ইত্যাদি যোগে সান্ধ্য ভোজন করিলাম। রাত্রি যখন আন্দাজ দশটা, তখন আবার গাড়িতে উঠিয়া গন্তব্য অভিমুখে যাত্রা করা গেল। দুই তিন ঘন্টা যাইবার পর গরুর গাড়ির ঝাঁকানিতে গিরিশবাবুর পেটটা ওলট পালট হওয়ায় দুই তিনবার তাহার পাতলা দাস্ত হইল। তখন আমরা বিস্তীর্ণ মাঠের মধ্যে, অতি সন্নিকৃষ্ট গ্রামটিও প্রায় চার মাইল দূরে, সকলেই মহা উদ্বিগ্ন হইলাম। নিরঞ্জন মহারাজের আদেশে তখনই গাড়ি হইতে গরু খুলিয়া গাড়ি থামানো হইল এবং সকলেই কথাবার্তা বন্ধ করিয়া চুপ করিয়া রহিলাম। ঘণ্টাখানেকের ভেতর গিরিশবাবু ঘুমাইয়া পড়িলেন। ভোরের সময় তিনি নিজেই বলিলেন তাহার পেট ভালো আছে। তারপর আবার গাড়িতে গরু যোগ করিয়া তাহাতেই অগ্রসর হওয়া গেল। যদি গ্রামের সন্নিকট হইত ও পালকি পাওয়া যাইত, নিরঞ্জন মহারাজ গিরিশবাবুর পালকিতে যাইবার ব্যবস্থা করিতেন। প্রাতে নয় দশটার সময় আমরা উচালন নামক গ্রামে পৌঁছিলাম। সেখানে এক দিঘি আছে। সেখানকার এক চটিতে পূর্ব দিনের মতো ভাত ডাল মাছের ঝোল তরকারি ইত্যাদি রান্না হইল। আহারান্তে বিশ্রামাদির পর চা পান করিয়া আবার গাড়িতে চড়া গেল। এই দিনও পূর্ব দিনের ন্যায় এক দোকান হইতে সান্ধ্য ভোজনের জন্য লুচি আলু ভাজা হালুয়া ইত্যাদি করাইয়া লওয়া হইল। উচালন বর্তমান হইতে প্রায় ১৬ মাইল এবং কামার পুকু হইতেও ১৫-১৬ মাইল হইবে। সমস্ত রাত্রি সেখানে যাইয়া পরদিন সকাল আন্দাজ ৯টার সময় আমরা কামার পুকুরে পাড়ি জমাইলাম। সেখানে পৌঁছিবার পরই গাড়োয়ানদের ভাড়া চুকাইয়া দিয়া গাড়ি ছাড়িয়া দেওয়া হইল। রামলাল দাদা ও লক্ষ্মী দিদি তখন কামার পুকুরে ছিলেন। স্নানাদির পর রঘুবীরের দর্শন হইল। তারপর প্রসাদ পাইয়া বৈকালে ঘুমানো হইল। সে রাত্রিটা আমরা কামার পুকুরেই কাটাইলাম। কামার পুকুর হইতে জয়রামবাটি প্রায় চার মাইল, কিন্তু মেঠো পথ। গিরিশবাবুর যাইবার জন্য একখানি পালকির বন্দোবস্ত হইল। আমরা সকলে হাঁটিয়াই যাইলাম। জিনিসপত্রগুলি মুটের দ্বারা লইয়া যাওয়া হইল। বেলা প্রায় ১০টা ১১টার সময় আমরা জয়রামবাটি পৌঁছিলাম। গিরিশবাবু তালপুকুরে স্নান করিয়া একটি আম হাতে লইয়া ভিজে কাপড়ই শ্রী শ্রী মাতা ঠাকুরানীর বাড়িতে পৌঁছিয়া উঠানে তাহার সম্মুখে
দণ্ডবত প্রণাম করিলেন। ওই দৃশ্যটি আমার স্মৃতিপটে জাজ্জল্যমান রহিয়াছে। জয়রামবাটি অবস্থানকালে গিরিশবাবুর সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশিবার সুযোগ হইয়াছিল। এক ঘরে শয়ন, একত্রে ভোজন, স্নান, ভ্রমণ ইত্যাদি হইত। তিনি নিরঞ্জন মহারাজ ছাড়া আমাদের সকলকে তুই বলিয়া কথা কহিতেন। প্রত্যহ সন্ধ্যার সময় এক মাইল দূরে ফাঁকা মাঠে যাইয়া কথাবার্তা হইত। গিরিশবাবু তখন মদ খাইতেন না, কিন্তু প্রত্যহ সকালে ও সন্ধ্যায় গাঁজা খাইতেন। তাহার খানসামা শিউপাল গাঁজা দলিয়া প্রস্তুত করিত। সন্ধ্যার সময় মাঠেই গাঁজা খাইতেন। গাঁজা টানিবার পর মনটা খুব খুলিয়া গেলে গান গাইতেন। তিনি বিশেষ সুর করিয়া গান গাহিতে পারিতেন না, তবে তাহার ভক্তিযুক্ত গীত খুব মনোরম হইত। চমকে চপলা, চমকে প্রাণ, চাহমা চপলা হাসিনি ইত্যাদি ও মদমত্তা মাতঙ্গিনী পুলঙ্গিনী নেচে ধায়। তড়িত কুণ্ডল জাল, বিজড়িত পায় পায় ইত্যাদি দুইটি গান তিনি গাহিয়াছিলেন, আমার স্মরণ আছে। আমরা এতগুলি লোক জয়রামবাটিতে থাকিবার পর শ্রী শ্রী মাতা ঠাকুরানি আমাদের খাওয়া দাওয়া ইত্যাদির বন্দোবস্ত সর্বদাই ব্যস্ত থাকিতেন। সকাল হইতে রাত্রি এগারোটা পর্যন্ত বিশ্রাম পাইতেন না। যদিও বামুন ও চাকর কাজকর্মে সাহায্য করিত, তবু আরও এত কাজ ছিল যাহার জন্যে তাহাকে অনেক ভাবিতে ও দেখিতে হইত। পাড়াগাঁয়ে সকালে দুধ পাওয়া সহজ নয়। আমাদের সকলের চায়ের জন্য তিনি নিজে পাড়া হইতে দুধ আনিতেন। আমরা চায়ের সঙ্গে মুড়ি ও সন্দেশ যোগে প্রাতঃ ভোজন করিতাম। স্নানান্তে আবার কিছু খাওয়া হইত। দুপুরবেলা দস্তুর মতো আট দশটি তরকারি ও দুগ্ধ দধি মিষ্টান্ন যোগে ভোজন হইত। বৈকালে চা ও কিছু জলযোগের ব্যবস্থা ছিল। তারপর রুটি, লুচি, ভাত, নানাবিধ তরকারি, মোহনভোগ বা ক্ষীর যোগে শান্ত ভোজন হইত। গিরিশবাবু সেখানকার চাষাভুষা লোকদের সঙ্গে তাহাদের গ্রাম্য ভাষা অনুকরণ করিয়া সময়ে সময়ে কথা কহিতেন। তাহারা বোধ হয় উহা বুঝিতে পারিত না। একজনকে তিনি সঙ্গে আনিয়া থিয়েটারে গ্রাম্য ভাষায় চাষার পাঠ অভিনয় করাইবার মনস্থ করিয়াছিলেন। প্রায় দুই সপ্তাহ থাকিবার পর খোকা মহারাজ, কানাই, কালীকৃষ্ণ ও আমি কলিকাতায় ফিরিয়াছিলাম। নিরঞ্জন মহারাজ ও গিরিশবাবু আরও কিছুদিন ছিলেন। রাধুনী বামুন ও চাকরটিও উহাদের সঙ্গে ছিল। আমরা দুইখানি গরুর গাড়ি লইয়া ঘাটাল পর্যন্ত আসিয়া সেখান হইতে স্টিমার যোগে কলিকাতায় আসিয়াছিলাম। আমাদের জয়রামবাটি অবস্থানকালে কলিকাতা হইতে আমাদের দলের খেলার ও শশী দুই তিন দিনের জন্য শ্রী শ্রী মাতা ঠাকুরানির দর্শনার্থ সেখানে আসিয়াছিল। সেখানে থাকিবার সময় সন্ধ্যাকালে দুই তিনবার আমি রুটি বেলিয়া দিয়াছিলাম। শ্রী শ্রী মাতা ঠাকুরানি উহা শেখিতেন। তিনি অতি লজ্জাশীলা ছিলেন,
কিন্তু আমাদিগকে নিজ সন্তান জ্ঞানে পুত্রবৎ ব্যবহার করিতেন। তাহার স্নেহ অকৃত্রিম ও অমানব, উহা বর্ণনা করা অসাধ্য। যে উহার সাক্ষাৎ সম্বন্ধ লাভ করিয়াছে সে উহার মহিমা জানে। জয়রাম বাটিতে যে কয়েকদিন ছিলাম সে কয়েকদিন যে মহা আনন্দে কাটিয়াছিল তাহা বলা বাহুল্য। সৃষ্টি মাতা ঠাকুরানিকে লাভ করা তাহার অহেতুকুই কৃপা ভিন্ন সম্ভব হয় না। ইহার পর আমি আরো দুইবার সৃষ্টি মাতা ঠাকুরানির দর্শনার্থ জয়রাম বাটি গিয়াছিলাম। দ্বিতীয়বার 1900 সালের মার্চ বা এপ্রিল মাসে ও তৃতীয়বার ওই বৎসরের অক্টোবর বা নভেম্বর মাসে। প্রথমবার জয়রাম বাটি যাইয়া দর্শন ও তৃতীয় এবং শেষবার সেখানে যাইয়া দর্শনের মধ্যে 7-8 বৎসরের ভেতর বেরুড়ে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে ও বাগবাজারে অনেকবার তাহার শ্রীচরণ দর্শন লাভ হইয়াছিল। শ্রী মা সারদা দেবী স্মৃতিচারণ করেছেন স্বামী বোধানন্দ। ওম শান্তি 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 হরি ওম তৎস শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।